তো আগর জেল ওয়ার্ডে প্রথমে ফিজিকা হোলা তা রিটিন হোলা তা মেডিকা হোলা তাপরে যাই জয়নিং হোক কিন্তু বর্তমান পূর্ব নিমটি সম্পূর্ণ করা যাই। বর্তমান কিন্তু প্রথমে রিটিন একজাম হব তাপরে ফিজিকা হব তা আপনার মেডিকা হব তা যাই আপনার জয়নিং হব ওকে আগর কম হ্যাঁ আপনার ফিজিকা একজামে এক্সট্রা মার্ক মিলু লা কিন্তু বর্তমান ফিজিক্যালে কিছু এক্সট্রা মার্ক মিলি এবং আগু এজুকেশন উপরে কিছু এক্সট্রা মার্ক মিলুছিল যেমি কি যদি ক্যাডিডেটর ফার্স্ট ক্লাস মার্ক তা থাকি কিছু এক্সট্রা মার্ক মিলুছিল বর্তমান কিন্তু এজুকেশন উপরে কোনসি এক্সট্রা মার্ক মিলব না তো জেল ওয়ার্ডর অফিশিয়াল ওয়েবসাইটটি হচ্ছে প্রিজন ডট ওশা ডট জিও ভি ড ইন কিন্তু এর রিকোয়ারমেন্ট ফর্মটি ওষা সব অর্ডিনস টাফ সিলেকশন কমিশন মানে অ ট্রিপুলেসি ওয়েবসাইটে হিং রিকোয়ারমেন্ট ফর্মটি পব্লিশ করা ওকে এহৰ ৰিটি এক্সাম টি মই অট্ৰিপুলিছে হি কণ্ডক কৰিব জেল ৱাৰ্ডৰ পৰা যোন নোৱাৰা নিয়মটি আছিল সম্পূৰ্ণ ৰূপে জানিব আমাক প্ৰথমে জেল ৱাৰ্ডৰ অফিচিয়ল চাইট কু যাবলৈ পাৰিব অ'কে তথমে আমি গুগুল ক্ৰমু অপন কৰিব তাৰপৰা গুগুল ক্ৰম ৰাইট সাইড টপ কৰ্ণৰ দেখি পাৰ্থে গোটেই থ্ৰী ডট মেনু অঁ এই দেখোন থ্ৰী ডট মেনু এই ক্লিক কৰিব ক্লিক কলপেৰে আপোনাক ডেকটপ সাইট কু যাই পড়ি তো ডেকটপ সাইট কাই আপন কন করবে না ডেকটপ সাইট ক অন করে দেবে তা গুগল ক্রমে যে সর্চ বার থাকে সেটি কিজন সরি সেটি কোণ লিখি সর্চ করবে না প্রিজন ডট ওড়িশা ডট জিও ভি ড ইন ওকে তো তাখি সর্চ করবে তাকে লেখি সর্চ কলাপরে দেখি গোটে নাইটটি ওপন হয়ে যাবে ওকে তো দেখিপার্থ গোটে নাইট ওপন হয়ে যাই তো এই দেখুন আকচুয়াল আডর অরিজিনাল ওয়েবসাইট

লেখা হই দেখুন ওয়ার্ডর অর চিপ ওয়ার্ডর ওকে তাপরে তো স্ক্রল করবা তো দেখা আমার ইম্পর্টানগুলো এ দেখুন এটি কে লেখা হইছে মোড এক্জামিনেশন ওকে এই দেখিপার্থ এটি কে লেখা ওকে তো এবার কম হব না প্রথমে হব ওকে

তাপরে যা আপনার ফিজিকা টেস্ট হাউলা মানে যেসব ইভেন্ট রাতে আপনার এক্সট্রা টোয়েন্টি এইট মার্ক তাপরে যাই রিটিন একজাম সে আপনার কে শহে মার্ক তাপরে এজুকেশন চারি মার্ক ফার্স্ট ডিভিজন অলগা মার্ক সেকেন্ড অলগা এবার রুল সব মানে উঠাই এবার না আমার না

ভে ভে ইম্পর্ট্যাঁ আপনারা তো কোথাও কোথা যে এম্পলয়মেন্ট এক্সচেঞ্জের নাম রেস্ট্রেশন হয়েন সে দয়া করে যে

দেখুন তাপরে কন আসিলা হাফ মিনিম ফিজিকাডার্ড হাইট ওয়েট চেস্ট ওকে তো দেখিপার্থ এটি ক্যাটগোরি রয়েছে এটি হাইট লেখা হইচ এটি ওয়েট লেখা লেখা ওকে তো দেখিপারে প্রথমে কন না টিকিট রেস্টা প্রথম জুম করে দিচ্ছি আপনার দেখা যাব আকচুয়ালি কন সব লেখা হইছে ওকে তো কন র অন রিচ

ত দেখোন বৰ্তমান আছিলে আমাৰ চিলেকশন প্ৰজৰ ম'ষ্ট ইম্পৰ্টেণ্ট আমি ম'ষ্ট মষ্ট ইম্পৰ্টেণ্ট আমাৰ ক'ৰ ৰচন প্ৰচিজৰ অ'কে চিলেকচন প্ৰচিজৰ তথমে জানি আপোনালোকৰ ৰিটিন টেষ্ট হ'ব অ'কে তো জানিচোন ৰিটিন টেষ্ট হ'ব ৰিটিন টেষ্ট আমাৰ কোন কোন সুব আছে ৱাৰ্ডৰ পৰা দেখোন ইংলিছ আচিবা লাঙুৱেজ আছে জেনেৰেল ষ্টড আচিব কম্পুটৰ ফণ্ডামেণ্টাল আছে আই টি স্কিল আচিব ট'টাল আমাৰ ক'ৰ ৰ হণ্ড্ৰেড মাৰ্ক ৰ একজাম টাইম ৰ'ব ৱান টুৱেণ্টি মিনিট অ'কে

ताप ग्रामर आते मैंने ब्रिफली केवे आसवे आप सिलबस आिक्वयरमेट आसवे अमर जेल वार्ड रिक्वयरमेंट आस नोटिकेस लिखाई थी जक्चुअली मानते कौ कौ सब टपिक् मैं ओडिया कौ कौ आस मे कह सन्ध्या कि आउ कर्द आस आस परफेक्टली लेखाई थो ओके ओरअली लिखा हो आचुअली মানে কেউ কেউ সবজেক্ট্রি কসব ওকে তো তো বর্তমানে দেখুন জেনে স্ট্র কেউ কেউ উপরে কোয়েশন ওকে তো দেখুন এটি কেন লেখা জেলাজে কেউ কেউ সব টপিক আসবো প্রথমে আসব দেখুন আমার জেলা সাইন্স আসব ওকে তাপরে আমার আসব করে ইভেন্ট সব আমার যে কুযায় কেন্ট আফেয়ার ওকে তাপরে আসব আমার হিসরি অফ ইন্ডিয়া আনসেঁট রে আসব এবং আমার ন্যাশনাল মুভমেন্ট আমার স্বাধীনতা সংগ্রাম তা উপরে আসব তাৰপৰা হ'ল তাৰপৰা দেখোন জোগ্ৰফিৰে আচিব আমাৰ ইণ্ডিয়ান জগ্ৰফি অশা জ্যাগ্ৰফী উভয়ৰ আচিব তাৰপৰা আচিব দেখোন ৰিজনিং বা মেণ্টা এবিলিটি দেখি পাৰিব সেইটো আচিব তাৰপৰা হ'ল আমাৰ নিউমেৰকালিটি বা আৰিথমেটিক মাথ ৰ আমাৰ এচ এছ চি ষ্টাণ্ডাৰড্ৰ আছোঁ লাষ্ট কোন আচিব ন আমাৰ কম্পুটৰ ফণ্ডামেণ্টা অ'কে তাৰ কম্পুটৰ বি আছিব আই টি স্কিল আচিব মানে কম্পুটৰ যেমি আমাৰ ৰড এচেল পাৱাৰ পইণ্ট তাৰ উপৰি আছোঁ কিছু মেনচন হৈনি আছো কিন্তু মানে অভৰআল

তাৰ কোন ৰ মেন পাই ক' কৰিব মিনিটৰে ষোল্লশান কিলো সৰি ষোল্লশ মিটৰ কভৰ কৰিব আমাৰ অমেন অঁ অমেন মানে কেতিয়াবা কভৰ কৰিবা ন আমাৰ গোটেই কিলোমিটৰ ৰং নিনিটে কভৰ কৰিবা অ'কে ত' দেখোন এইটো ক্লিঅৰলি লেখা হৈছিল যে মানে ক' আমাৰ ফিজিকা কিছু এলিব নাই অ'কে কেৱল লেখা হৈছি যদি আপোনাৰ সাত মিনিট অধিক টাইম নেওচোন ত'লে আপোনাক ডিছকুৱিফাই কৰি দিয়া যাবকে ই দেখোন ডিছকুৱিফাই কৰি যিব তাৰপৰা দেখন্তু

এবং যে আমার লং জম্প রাখা এতে আপনার কিছু এক্সট্রা মার্ক মিলি কিন্তু আগে এক্সট্রা মার্ক মিলু লা এই যে নয় রোল হিসাবে তো কোণ কন না আপনার অঠাইশ মার্ক মিলবা সঙ্গে সঙ্গে বহুগুড়াই ফিজিকা দেওয়া পড়ু লা যেমন কি সুইমিং দেওয়া পড়ুয়া সাইক্লিং দেওয়া পড়ু থা হন্ড্রেড মিটর রনি হোক হাই জম্প হোক তার আগু কোণ হোক না রনি অন্ডর ফাইভ সিক্স অন্ডর ফাইভ কিংবা সিক্স মারুলে এক্সট্রা মার্কি মিলুছিল কিন্তু সে সব কিছু মার্ক মিলি বর্তমান ফিজিকাল মার্ক কেবল ক্লিফাই হি রয়েছে ওকে তো নেক্সট

মানে পাদ আমার শি আপনার পর ভিজন মানে কম ভিজন কলার ব্রাইন্ড মানে আই টেস্ট সব হব আমার কে মেডিকাল টেস্টে আপ তা দেখো এই গুটে এটি আমার মোস্ট ইম্পর্টা লেখা এই দেখুন ফিজিকা এফিএন টেস্ট রাখা আপনার যে রহলা রনি এবং লং জম্প টেস্ট যার আমার লেখাইছেন ফিজিকা এফিএন টেস্ট রনি লং জোড হল দ্যার আর্ ওন রিক্স আপনার যদি সেতু কিছু অসুবিধা হুয়ে তাহলে আপনার যো আমার জেল ওয়ার্ডর তা কিছু দায়ী নু নিজ রিক্স আপনার এগুলো ইভেন্টে ভাগ নেওয়া যাচ্ছি ওকে তো বর্তমানে আপনার দেখিপার ক্লিয়ারলি মেনশন করে দিয়ে ফর দ ফিজিকা স্টাডার্ড এন্ড এফি টেস্ট ক্যাডিডেট নট মোর্টাইজমেন্ট ভেকেন্সি ফলোইং সরকিল ওকে তো কখন কে মানে কিন্তু যে প্রথমে রিটার্ন এক্সাম দেবে তা কত ফিজিকাল আমার ফিজিকা পাই মানে ডকা যাব ওকে তো রনি আমার পাই। তো দেখুন এটি কোন লেখা হইছে না আমার টোটাল ভেকেন্সি তিনগুণ পিলাঙ্কর ডকা হব আপনার কখন ফিজিকা একজামপ মানে কোম্পানা সপোজ ভাবি নিউ তো আমার রিকোয়ারমেন্টটা আসছে আমার কশটি পোস্ট তাহলে তা তিন গুণ ইন্টু থ্রি হা

এজুকেশনাল এক্সট্রা চারিমার মধ্যে কিন্তু এবে সেগুলো কিছু এক্সট্রা মার্ক মিল এবার কেবল শহে মার্কু হি আপনার মার্ক সিলেকশন হব তা আমার যেতকি ভেকেন্সি অরি যেতে ভেকেন্সি আসবে